উদয়পুরে জন আশীর্বাদ যাত্রায় সামিল কেন্দ্রীয় মন্ত্রীর রাজ্যের সাংসদ প্রতিমা ভৌমিক। জন আশীর্বাদ যাত্রাকে ঘিরে জনঢল। কেন্দ্রীয় মন্ত্রী প্রতিমা ভৌমিককে ঘিরে বিজেপি নেতা কর্মী সমর্থকদের মধ্যে ব্যাপক উৎসাহ। গোটা গোমতি জেলায় ব্যাপক সাড়া। কেন্দ্রীয় মন্ত্রী হওয়ার পর 16 আগস্ট রাজ্যে ফিরেছেন কেন্দ্রীয় মন্ত্রী তথা রাজ্যের সাংসদ প্রতিমা ভৌমিক। রাজ্যে পা রেখে বিজেপির জন আশীর্বাদ যাত্রায় নেমে পড়েছেন কেন্দ্রীয় মন্ত্রী প্রতিমা ভৌমিক। সে যাত্রা আজও অব্যাহত। বুধবার উদয়পুরে তিনি জন আশীর্বাদ যাত্রায় সামিল হলেন। মন্ত্রী প্রণজিৎ সিংহ রায় রাজ্য বিজেপির সাধারণ সম্পাদক টিঙ্কু রায়কে সঙ্গে নিয়ে হুডখোলা জিপে চড়ে সোজা চলে গেলেন ত্রিপুরেশ্বরী মন্দিরে। সেখানে পুজো দিলেন। পরবর্তীতে আবারও হুডখোলা জিপে চড়ে গেলেন অনুষ্ঠান স্থলে। সে সময় রাস্তার দুধারে বিজেপি কর্মীর সমর্থক ও অন্যান্য সাধারণ মানুষ ভারত মাতাকে জয়ধ্বনি দিয়ে প্রতিমা ভৌমিককে স্বাগত জানালেন। অনুষ্ঠান স্থলে রীতিমতো জনসমাবেশ। সেখানে বিজেপির দক্ষিণ জেলার তরফে প্রতিমা ভৌমিককে উষ্ণ সংবর্ধনা জ্ঞাপন করা হয়। প্রত্যুত্তরে নিজ ভাষণে প্রণাম নিবেদন করলেন কেন্দ্রীয় মন্ত্রী প্রতিমা ভৌমিক। কার্যত উদয়পুরে এই জন আশীর্বাদ যাত্রাকে কেন্দ্র করে এদিন বিজেপির নেতা কর্মী সমর্থকদের পাশাপাশি অন্যান্য সাধারণের মধ্যে সেই যে আবেগ ও উচ্ছ্বাস লক্ষ্য করা গেছে তা ছিল অভূতপূর্ব। এই জন আশীর্বাদ যাত্রাকে ঘিরে সংশ্লিষ্ট সাধারণ মানুষ সেদিন উৎসবে মাতলেন। ব্যুরো রিপোর্ট, নিউজ বেঙ্গল।